হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটু পরে আমরা বেরিয়ে যাব, শাখা পড়তে যাচ্ছি। তো গতকালকে মেহেন্দির রিচুয়ালসে আমি খুব বেশি ক্লিপ নিতে পারিনি, আর কালারও যে খুব ভালো আসছে বলবো না, কারণ আমি রাখতে পারিনি। কিন্তু মেহেন্দি যারা পরিয়েছে দিদিরা বলে গেছে যে 3 দিন ধরে নাকি কালার আসবে। ওরা বলেছিল ওভারনাইট রাখার চেষ্টা করবি, কিন্তু আমি ওভারনাইট রাখতে পারিনি। একে তো আমি ভীষণ অধৈর্য, তার মধ্যে এতটা মেহেন্দি আমি কোনোদিন জীবনে পরিনি, ফার্স্ট টাইম। এতক্ষণ যে আমি রেখেছি বা এতক্ষণ আমি বসেছিলাম, এটাই মানে এই জাস্ট আমরা বেরোলাম, আমাদের টোটো চলে এসেছে, আমরা শাখা পড়তে যাচ্ছি, স্পেশালি বারাসাত। তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বাগবাজার নিয়ে যাবে, কালকে আমার বোন বলছে যে বাগবাজার শাখা পড়তে যাবে। আমি বাগবাজার গেলে আমি যাবোই না, এখান দিয়ে পড়ে চলে আসবো। তো অনেস্টলি একটা সত্যি কথা বলতে গেলে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যেটা আমার বিয়ে। আমার মনে হচ্ছে যে আমি বিয়ে বাড়িতে এসেছি। আমার একটা মামি যাবে, দুই মামি যাবে, একটা মাসি যাবে আর বোনরা যাচ্ছে। শাখার দোকান আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, তাই টোটো করেই চলে যাচ্ছি। বারাসাতের হরিতলা বাজারের একটা দোকানে আমরা গিয়েছিলাম। যখন শাখার দোকানে আমি ঢুকছি, আমার মধ্যে একটা মিক্সড ফিলিংস কাজ করছিল, মানে ভয়ও লাগছে আবার ভালোও লাগছে। ভয়টা ঠিক এই জন্য যে এই যে শাখা বলাটা, এটা জাস্ট একটা লাল সাদা চুড়ি নয়, এগুলো অ্যাকচুয়ালি তোমার হাতে যখন ঢুকে যাবে, ইটস আ বিগ রেসপন্সিবিলিটি যেটা থেকে তুমি পালাতে পারবে না কোনো দিন। তো যাই হোক, সব মিলিয়ে একটা মানে অদ্ভুত ফিলিংস লাগছিল। তো প্রথমে তো যিনি শেখ বামুন ছিলেন, যিনি শাখা পড়াচ্ছিলেন, উনি ঠাকুরের পায়ে ছুঁয়ে আমাকে শাখাটা পড়ালেন। তো উনি যখন পড়াচ্ছিলেন, আমার হাতটা যেহেতু অনেকটাই হেলদি, মানে হাতটা আমার বালিশের মতন মোটা সোটা, তো শাখা চুজ করতে একটু প্রবলেম হচ্ছিল। তারপরে একটা শাখা পছন্দ করে উনি পড়িয়ে দিলেন, আমি আবার পরে আরেকটা শাখা পছন্দ করেছিলাম। তো উনি বললেন যে একবার শাখা একটা হাতে ঢুকে গেলে ওটা আবার চেঞ্জ করে নেক্সট পড়া উচিত নয়। ভাই বন্ধুরা কেমন আছেন? আমি তো খুব ব্যস্ত, ছেলের বিয়ে আর হচ্ছে হলো মর্নিং এখন নয়, এখন বাজে মনে হয় প্রায় 12টা, কিন্তু সকাল দিয়ে কথা বলতে পারিনি, ওর জন্য গুড মর্নিং। আর এই আমাদের আজকে ছেলের আইবুড়ো ভাত, এখন আমরা শুরু করছি, একটু জিনিসপত্র পড়ছি, এরপরে রান্না টান্না হচ্ছে। কি জিনিসপত্র পড়ছো সেইটা বলো? এখন মাসি বঞ্জি মিলে সোনার জিনিস পড়া শুরু করেছে, এই হার কানে শাখা বাঁধানো সব কিছু পড়া শুরু করেছে। ও আমার মা, নতুন শাখা বাঁধানোটা একটু দেখাও তোমার ভিউয়ার্সদের। আমার তো শাখা বলেই ছিলাম আগে যে বাড়ি ঘর করতে আমার সব জিনিস ছিল না, বিক্রি করতে হয়েছিল। তা ছেলে বানিয়েছি মানে এখন খুব চাপে, জানেন তো ছেলের বিয়ে, তার মধ্যে বলছে না তুমি একটা শাখা বাঁধাবে না, এই জন্য এই শাখা বাঁধিয়েছি। আর এই শাখা বাঁধানোটা আমার খুব শখের জিনিস, আমার মা কোনো কারণেই, বাড়ির কারণেই সব ছেড়ে দিতে হয়েছিল। আবার কলা বাঁধানোটা দেখাও, এই দুটো মা নতুন বানালো, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। গুড মর্নিং এভরিওয়ান, মা তো বলেই দিল সকালবেলা থেকে, আমরাও সান্ধান করে একেবারে মা ভাই দিদা আমি চলে এসেছি, বাবাই খালি আসেনি। আমরা এখন সোনার যা আছে গয়নাঘাটি পড়া শুরু করলাম, কারণ আজকে কালকে থেকে আর পড়তে পারবো না। আর ওদিকে আজকে সকালবেলা আমাদের রান্নার তোড়জোড় বিশাল হচ্ছে, লুচি ছোলার ডাল, আজকে ব্রেকফাস্ট লুচি ছোলার ডাল, তো হ্যাঁ লুচি ছোলার ডাল হয়েছে। তারপরে দুপুরে রান্না হচ্ছে, সব চলে এসে সমস্ত লোকজন চলে এসেছে, আর দুপুরের মধ্যে যারা আছে দুপুরের মধ্যে মোটামুটি চলে আসবে। রাত্রে আবার বাজনা আছে, ওদিকে পেওনা যাচ্ছে শাখা পড়তে, ওদের বাঙালদের মধ্যে আবার এবেলা শাখা পড়া হবে আর সন্ধ্যেবেলা হলুদ ফোটা হবে। তো সমস্তটা আজকের পুরো সারাটা দিনের যা রিচুয়ালস আমাদের হচ্ছে, আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন। কিন্তু আশীর্বাদ করবেন আমাদের প্রোগ্রামটা যেন খুব ভালোভাবে বিয়ের কাজটা উদ্ধার করতে পারি, এটাই আশীর্বাদ করি। আপনারা আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন, ওরা যেন দুজনে দুজনে খুব সুখী হতে পারে, আর আমরা যেন সুস্থ সবলভাবে করতে পারি, সুস্থ সবলভাবে আমাদের অনুষ্ঠানটা করতে পারি। ওদিকে গান চলছে, হয়তো আজকের ভিডিওটা আমাদের না পরে ভয়েস দিতে হবে, কারণ কি গান চলছে ইউটিউবে আমি কপিরাইট দিয়ে দেবো। তো দেখা হচ্ছে আবার একটু পরে। খাবারটা কিরকম লাগছে দেখো, খুব সুন্দর লাগছে, কেমন লাগছে সবাই জানো, অনেকদিন পর আবার শখের জিনিস তৈরি করলাম। তুই রেডি হয় না? নে ও বাবা, আমার ভাই আবার আংটি পরেছে দেখাচ্ছে, এই দেখ আমারও আছে। মা এখন কি হচ্ছে পায়েস? রান্না তো ওই সব সব রান্না ওই দিকে বলো, আমি করে দিচ্ছি, তুমি ফালতু দিদি করবে কেন? তাই আমি এখন পায়েসটা অন্তত বকে করি। পায়েস তোমাকেই করতে হবে। হ্যাঁ জন্মদিন, এই সরি জন্মদিন বলছি, ছেলের আইবুড়ো ভাত। আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে গোপাল, আসলে আমাদের রিলেটিভরা যারা এসেছে আমাদের বাড়িতে গোপাল আছে, তোরা নিয়ে এসেছেন। আর এই যে আমাদের মায়ের নতুন লোক, দেখুন বেনারসি পরানো হয়েছে। আর মায়ের আজকের ভোগে আছে, আমার আইবুড়ো ভাতের দিন মায়ের ভোগে আছে খিচুড়ি তরকারি ভাজা এসব।
প্রত্যেক দিনই মায়ের ভোগ আসবে। বৌভাত অব্দি এত প্ল্যান, এত লোকজন আসছে আর এতজন সবাই খাওয়া দাওয়া করবে, আমাদের মা খাবে না, তাই আমি চার দিন অর্ডার করে দিয়েছি ভোগে, চার দিনে চার রকম মায়ের ভোগ আসবে। তো পাঁচ নম্বর দিনও ইচ্ছা আছে বলে দেবো, যতদিন আমার বাড়িতে লোক হবে, খাওয়া দাওয়া হবে, ততদিন আমাদের মায়ের ভোগও হবে। যাই, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, পাঞ্জাবি পরতে হবে, মায়ের আবার আবদার করছে ধুতি পরতে হবে, এখন ধুতি পাঞ্জাবি পরে আইবুড়ো ভাত খাবো। তো দেখাচ্ছি, রেডি হয়ে দেখাচ্ছি একবার আপনাদের। এই যে আমার ধুতি পাঞ্জাবি মালা, আমার মাসি আবার বলছে কি, এই যে এইখানটা রেখে দে, ভালো ফোকাস আছে, ও সেয়ানা স্কিম করে ভালো ক্লিপটাকে সুন্দর বানানোর চেষ্টা করছে। আর সন্ধ্যেবেলা চকলেট কে আনবে, তুই রেডি করবি কখন? তুই রেডি, ধুতি পাঞ্জাবি পরে এখন আইবার শুরু হবে। আগে মাকে এসে নমস্কার করতে, মাকে পরে বাবা মা সব দাদু দিদা সবাই আছে, তাদেরকে নমস্কার করে আমি যাবো আইবার। আমার মা ব্যস্ত আইবুড়ো ভাত বাড়ার, এবারে তোমাকে বিবাহিত ভাত খাওয়াতে হবে ছেলেকে। ছেলেকে তো, ছেলেকে বিবাহিত ভাত খাওয়াবে না, আইবুড়ো ভাত তো শেষ। তিদলি আমাকে একটু বলছে কি কানে কানে, বলছি দাদা একটা কথা বলছি, আমার জন্য একটা চিংড়ি মাছ রেখে দিও। আচ্ছা ঠিক আছে, রেখে দেবো। চিংড়ি মাছ, চিংড়ি মাছ দেখে আগেও চিংড়ি মাছের দিকে চোখ। চিংড়ি ভালো আছে, লজ্জা পেতে হবে না, আমি রেখে দেবো তোর জন্য। ফুলগুলো কুচো করবি না, এই খুলো বলছে, খুলো করলে কুচোটাকে বলছে খুলো করলে থালাটা, থালাটা গোটা থাক, থালাটা গোটা থাক। রেডি রেডি, আমার খিদে পেয়ে গেছে। আমার মা আমার আইবুড়ো ভাতটাকে এত স্পেশাল করে তুলবে আমি ভাবতে পারিনি। ওরা প্ল্যান করেছিল যে সাত রকমের মাছ করবে, আমার মা কিন্তু আমাকে বলেনি, বলেছে তোকে দু তিন রকমের মাছ এনে দেবো, দেখতে ভালো লাগবে, কিন্তু পরে গুনে দেখছি সাত রকমের মাছ। আমি মাছ খেতে ভালোবাসি, মাও জানে, তবে একরকম দু রকম হার্ডলি তিন রকম ঠিক আছে, সাত রকম মাছ কী করে খাবো? সত্যি কথা বলতে বেশি কথা না বাড়িয়ে আমি যতটা পেরেছি খেয়ে নিয়েছি, কারণ আমি জানি আজকে রাত্রের পর আমার কালকে আর খাওয়া জুটবে না। তো সম্রাটদের বাড়িতে আজকে বিশাল আনন্দ চলছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের বাড়িতে আজকে একটু লাইটের মধ্যে হালকা হালকা আনন্দ। সকালবেলা তো ওই জাস্ট শাখা পড়তেই গিয়েছিলাম, আর বিকেলবেলা দুটো রিচুয়ালস আছে, একটা হচ্ছে হলুদ কোটা, তারপরে এখান থেকে যাওয়া হবে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো এই দুটোই আজকে আমাদের রিচুয়ালস, তারপর রাত্রেবেলা যদি একটু সবাই আনন্দ করে, নাচ গান হয়, তো ওটা হবে। এই যে কুলো সাজানো হয়ে গেছে, এগুলো সকালবেলার জন্য সাজিয়ে নিয়েছে সবাই, আর পানে মিষ্টি ফিষ্টি এইসব দিয়ে কিছু মানে দিতে যাবে যে গঙ্গাতে, এ ওরা সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো ওরা যখন বেরোচ্ছিলো আমার খুব ভালো লাগছিলো, আমার ইচ্ছে করছিলো যে আমি ওদের সাথে যাই, কিন্তু যেহেতু বিয়ের কোণে যেতে পারবে না, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। প্রথমে নিচতলাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওরা যখন বেরিয়ে যাচ্ছিলো, তারপর আমি আবার দোতলায় গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত না ওরা চলে গেল ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু আজকের দিনটা না প্রচণ্ড ঠান্ডা ছিল, এতটাই ঠান্ডা যে বলার মতন না, মানে আমরা সোয়েটার মোজা মাথায় চাপা দিয়েও ঠান্ডা লাগছিলো। আমাদের বাজনা ব্যান্ড যারা করবেন আর কি, ওনার ঠাকুরা চলে এসেছেন, তো আগে আমরা ছাদে নিয়ে চলে এসেছি মায়ের কাছে, মায়ের কাছে বাজানো হবে, কারণ আপনারা জানেন সব কিছু আমরা মায়ের কাছে আগে দিই। তো মায়ের কাছে হয়ে গেলে তারপরে নিচে ওখানে হবে। চার রকম কালার এনেছে, হয়ে যাবে তো? এটা কী হচ্ছে, ডিজাইনটার নামটা কী? উপর থেকে নিচে নেমে এসে দেখছি সে মহা আনন্দ, এদিকে বাজনাটা আসতে না আসতেই এরা নাচ গান শুরু করে দিয়েছে।
আজকের মতো আমাদের লাস্ট রিচুয়াল, সেটা হচ্ছে ওর মামি আলতা পরিয়ে দেবে। মামি এদিকে একটু কিছু বলতে চাও, প্রথম কাস্টমার তখন তো একচোট নাচানাচি হলে আবার ডিনার করে ছাদে এসে আবার সবাই উদুম নাচ শুরু হলো। আজকের রাতটা আমরা এইভাবেই কাটাবো, প্রায় রাত্রি 2-3 অবধি নাচ গান হয়েছে, দেখা হচ্ছে বিয়ের দিন সকালে।